বন্ধুরা, আমার আজকে ডে থ্রি, আর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছো, ডেইলি ব্লগ। আমি কি করছি এখানে বসে? তো আমি এখানে একটা সেলাই ফোড়াইয়ের কাজ করছি। তো দেখে না আমি কি করছি, বুঝছে যে সকালে বেরোতে পারছি না বা বেরোতে ইচ্ছেই করছে না। আসল কথা সেটাই, আসলে প্রত্যেকে গরমে কাবু হয়ে গেছি। ডিপ্লোমা না, 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স করেছিলাম, যেহেতু আমার শখ আছে সেলাইয়ের বা হাতের কাজের খুব শখ ছিল ছোটবেলা থেকেই আর কি। জল খেতে হচ্ছে, কারণ প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে আমার। তো আমার নিজের ড্রেস বলতে কি, আমি যত ড্রেসই আমি পরি, সব ড্রেস কিন্তু আমার নিজের তৈরি করা। সে তো আজকে আমি একটা ড্রেস রিসেন্টলি বানাচ্ছি, তো আজকে ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ করে নিই আমি, যেহেতু চ্যালেঞ্জ রয়েছে এবং ডেলি বেসিকে যেহেতু ব্লগ করতে যে কি করব কি করবো কন্টেন্ট পাচ্ছিলাম না, তো আজকে এটা করে নিলাম আমি। তো আজকে হচ্ছে ডে থ্রি, আমার 3 নম্বর ব্লগ চলছে। তো টিয়ারের চ্যালেঞ্জটা খুব সমস্যা হচ্ছে, একটা কথা যে আমার এটা সেলাইটা অর্ধেক হয়ে গেছিলো, মানে কুর্তিটা অর্ধেক সেলাই হয়ে গেছিলো। তো লেন্থ, আমার কুর্তির লেন্থটা একটু বাড়াতে হবে আজকে। তো মানে সকাল থেকে কাজ করছিলাম, শুটিংটা করার কথা মনেই ছিল না আমার, এখন মনে পড়লো। আখিয়া দেখো রহ জানে দে কেহনা হে জো কেহ জানে দে। সেলাই করছি আর তোমাদের সাথে বকবক করি, কারণ একভাবে সেলাই করতে আমারও ভালো লাগে না, বিরক্তি লাগে, বোকার বোকার বোকা বোকা টাইপের লাগে। তো সেই ক্ষেত্রে সেলাইও করছি আর গল্পও করছি, চুলটাও খুলে যাচ্ছে। কমেন্ট করে জানাতে পারো যে কারা কারা সেলাই করে বা হাতের কোনো ক্রাফটের কাজ তোমরা জানো, কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই। তো বিকেলে বেরোবো ইচ্ছে আছে, দুপুরবেলাটা কাজটা করে নিই। মানে ডিজাইন পার্টটা আমি সেরকম শিখিনি, তবে নেট ঘেটে আর আশেপাশে সবাইকে দেখে মোটামুটি একটা আইডিয়া হয় বা কি করব না করব অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর একভাবে কাজ করতে ভালোও লাগে না। ওতেই আমি কিন্তু একটা চ্যানেল খুলেছিলাম, 1 বছর আগে খুলেছিলাম, বাট ওটা ছিল সেলাই ফোড়াইয়ের চ্যানেল এবং তখন আমি সবই শিখছিলাম, মানে সেলাই ফোড়াইগুলো সবই শিখছিলাম, সার্টিফিকেট কোর্স একটা করছিলাম, 1 বছরের কথা বলছি। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব টাফ ছিল। আমি অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, ধীরে ধীরে তোমরা জানতে পারবে আমার লাইফ হিস্ট্রি বা লাইফস্টাইল তোমরা জানতে পারবে, তখন দেখবে যে আমি কত রকম কাজ করি বা কত রকম কাজের সঙ্গে আমি যুক্ত আছি। তাই লাইফে প্রচুর কাজ আছে, আমি জানি সবারই প্রত্যেকেরই থাকে কাজ। তো আমার জামাটার কুর্তিটার লেন্থটা আমার বাড়ানো হয়ে গেছে, এবার আমি হাতটা কেটে নিই। ঠের যাও দিল ইয়ে সম্ভল জায়ে কেসে তুমে রোকা করো মেরি তরফ আতা হর গম ফিসল। আমার বানানো কুর্তিগুলোর কোনো ভিডিও তোমরা চাও কি? যদি চাও তো কমেন্ট সেকশনে জানিও, আর আমি অবশ্যই সেপারেট একটা ভিডিও বানাবো, এমনিতে ভেবেছিলাম অনেক সুন্দর নিয়ে। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে জানোই তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সঙ্গে কানেক্ট করতে পারো, তো আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারো। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, পড়ানো হয়ে গেছে আমার। Oh,
এখন বেরোচ্ছি আমরা। পাকতে হি দিন ইয়ে নিকল জায়ে, বেঠা বেঠা ভাগা ফিরো মেরি তরফ আতা, হর গম ফিসল জায়ে আঁখোঁ মে তুম কো ভরো, বিন বোলে বাতেঁ তুমসে করো গর তুম সাথ হো। আগর তুম সাথ হো বাতেন দিল কি হোতি লফজোঁ কি ধোকে বাজি, তুম সাথ হো ইয়া না হো ক্যা ফর্ক হ্যায়, বেদর্দ থি জিন্দগি বেদর্দ হ্যায় গর তুম সাথ হো। রাত 10:30 বাজে এখন, আর আমার হাজব্যান্ড দীপেন্দুর হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, জোম্যাটো থেকে খাবার খেতে ইচ্ছে করলো, তো অর্ডার দিয়েছে, এখন আসছে, জোম্যাটো থেকে খাবার আসছে। আমরা একটু লেট নাইট করে আজকে ডিনার করবো, আর কী কী ডিনার করবো তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। তো জোম্যাটোর লোকটা আসুক তখন আমি দেখাচ্ছি। জোম্যাটো সুইগি সুইগি থেকে দিয়েছো? হ্যাঁ।